বন্ধুরা নমস্কার আমি ডক্টর জয়ন্ত মাইন প্লাস্টিক এবং কসমেটিক সার্জন আমাদের সঙ্গে যে ভাই আছেন উনি সি এ চাকরি করেন এবং আমাদের এই ভাইয়ের বয়স বিয়াল্লিশ বছর বয়স এবং আমরা দেখতে পাচ্ছি ওনার মাথার চুলটা অনেকটাই পড়ে গেছে অনেকটা পড়ে গেছে বলতে গ্রেট সিক্স বালনেস একটা দুটো চুল রয়েছে কোনো বেবি হেয়ার নেই যে চুলগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাডাল্ট হেয়ার বড়ো হয় আর কি বেবি হেয়ার নেই বললেই চলে এবং ওনার ফ্যামিলি হিস্ট্রি তো আছে বাবার ছিল বাবা আচ্ছা তো ওনার ফ্যামিলি হিস্ট্রিতেও কিন্তু সেম বাবা ঠাকুরদাদা প্রত্যেকেরই চুল পড়ে গেছিলো তো চুল পড়ে যাওয়াটা অসুখ নয় এটা একটা ন্যাচারাল ফেনোমিনান কারোর চুল থাকে কারো চুল পড়ে যায় এবং এর সঙ্গে আমরা অনেকগুলো কোরিলেশানস পাই যেরকম ডিএইচটি হরমোন ওভার সেন্সিটিভিটি যদি আমরা যদি মাপি বডিতে হরমোন একই পাওয়া যায় কিন্তু সেনসিটিভিটিটা ওনার বেশি সেই কারণেই হয়তো পড়ে যায় তো যাই হোক আমরা এই স্টেজে কোনোরকম ওষুধ থেরাপি করে বা পি আর পি দিয়ে চুল গজানো সম্ভব না ওনার ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টটাই দরকার তো যেহেতু অনেকটা বড় এরিয়া গ্রেড সিক্স যদি আমরা ধরি তাহলে ছয় নয় চুয়ান্ন পাঁচ হাজার চারশো ফলিকেল দরকার পার গ্রেডকে যদি আমরা গড় হিসেবে একটা নশো দিয়ে ইস্টিমেট একটা পাওয়া যায় একদিনে পাঁচ হাজার চারশো ফলিকেল করাটা পসিবল নয় এবং বিশেষ করে উচিত নয় আজকে আমরা তিন হাজার ফলিকেল ট্রান্সপ্লান্ট করবো এই ভাই তারপরে উনি চাকরি সূত্রে যেখানে আছেন সেখানে চলে যাবেন আবার নিশ্চয়ই ছ মাস পরে যখন আসবেন আমরা সেকেন্ড সেশনটা করব তো চলুন ফার্স্ট সেশানের মার্কিংটা আমরা দেখাই ফার্স্ট সেশনে আমরা একটু কনজারভেটিভ থাকব একটু কনজারভেটিভ থাকবো বলতে আমরা ওনার দেখতে পাচ্ছি ফোরহেডটা অনেকটা বড়ো আমরা ফোরহেডটা খুব বেশি ছোট করব না যেটা ওনার এক্সিস্টিং হেয়ার্স রয়েছে একটা দুটো ওই লাইনটাকেই ফলো করব তাহলে আমরা ডেন্সলি প্যাক করতে পারব এবং তারপরে সেকেন্ড সেশনে যখন করব তখন পেছনে যখন আমরা দু হাজার মতো ফলিটাল দেবো তখন আমরা সামনে আরও সাতশো ফলিটাল দিতে পারি তো প্রথম সেশনটা আমাদের ফাউন্ডেশন করে নেওয়াটা পরের সেশনটাতে একটা টাচ আমার দেওয়া হবে তাহলে চলুন মার্কিংটা একটু দেখাই এটা হচ্ছে মেয়েরা যেখানে টিপ করেন সেই এরিয়াটা তার থেকে আমরা চার আঙুল ওপরের মতো যাব ফোর ফিঙ্গার ভাই কুঁচকে তাকান ছাদের দিকে দেখুন এই যেখানে শেষ হচ্ছে যে ছেড়ে দিন কুঁচকে নিন ভাই এই যে কুঁচকোটা দেখুন এইখানে এইখানে দেখুন কুঁচকোনো নেই এইটা হচ্ছে আমাদের হেয়ার লাইন আবার একটু কুঁচকে নিন ছেড়ে দিন ভাই এইটা মহিলাদের ক্ষেত্রে এরকম গোল করে দেওয়া হয় আর পুরুষদের ক্ষেত্রে স্কোয়ার এই যে চুল আছে একটা একটা তো এটা ন্যাচারাল অবস্থায় নেওয়া একটু কুঁচকে তাকান ভাই উপরের দিকে দেখুন এই যে কোন দাগগুলো দেখুন যেখানে গিয়ে শেষ হচ্ছে সেইখানেই আমরা হেয়ারলাইন করছি দেখুন কুঁচকন আবার ছেড়ে দিন তো আপনাদের মনে হতে পারে যে এইখানে হেয়ারলাইন করলে ভালো হতো কুঁচকে নিন এই দেখুন এই কুঁচকনোটা যেখানে শেষ হচ্ছে সেইখান থেকে আমরা হেয়ারলাইনটা কিন্তু ড্র করেছি এই যে কুঁচকনো হালকা 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 কুঁচকনো এটাই হচ্ছে ন্যাচারাল মোস্ট পয়েন্ট এখানে দেখুন কোনো কুঁচক দুটো চামড়া কিন্তু আলাদা চারটে এরিয়াতে আমরা ডিভাইড করেছি ওয়ান টু থ্রি এবং ফোর আজকে আমরা এক দুই তিন ট্রান্সপ্লান্ট করবো তিন হাজার ফলিকেল দিয়ে জোন ওয়ানে আমরা অ্যারাউন্ড চোদ্দোশো ফলিকেল দেবো বাকি ষোলোশো ফলিকেল দুই এবং তিনে ডিস্ট্রিবিউট করা হবে একদম পেছনের এরিয়াটা বাকি থাকছি এটা সাত থেকে আট মাস পরে আমরা সেকেন্ড সেশনে এই এরিয়াটা করবো তো টোটাল মোটামুটি সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার ফলিকেল ইউজ করা হবে আজকে আমরা হাফের থেকে একটু বেশি করছি তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে আমরা জোন ওয়ান টু থ্রি এবং লাস্টে ফোর করেছি এই তিনটে জোনে আমাদের তিন হাজার ফলিকালের প্ল্যান রয়েছে এবং আমরা এফ ই টেকনিকে করবো এক্সট্রাকশান টেকনিকে যেখানে একটা একটা করে চুল তোলা হবে কারণ আমাদের ভাই এমন একটা প্রফেশনে আছেন যেখানে মার্ক অফ আইডেন্টিফিকেশান রাখা পসিবল না যেটা দেখে ওনাকে বোঝা যেতে পারে হ্যাঁ একটা লম্বা দাগ হলে সেটাকে মার্ক অফ আইডেন্টিফিকেশান বলে সেটা আমরা করব না টি টেকনিক আমরা ওনার জন্য করবো না ই টেকনিকেই করবো দাঁড়িখ থেকে আমরা একটু বেশি ফলিকাল নিয়ে নেবো কারণ মাথার পেছনে চুলগুলো মোটা হলেও ডেন্সিটি একটু কম আছে দাড়ি থেকে অ্যারাউন্ড পনেরোশো ফলিটাল মাথা থেকে পনেরোশো নিয়ে আমরা টোটাল ট্রান্সপ্লান্টটা করবো তো যারা এফ টি টেকনিকে কীভাবে করছি ই টেকনিকে কী করছি সার্জিক্যাল ভিডিও সার্জারির পরে কীভাবে কেয়ার নেবেন রেজাল্ট পেশেন্টদের এক্সপিরিয়েন্স এই সমস্ত ভিডিও দ্বারা দেখতে চান আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে সেগুলো দেখতে পারেন অনেক ইনফরমেশান পেয়ে যাবেন আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই বা আপনার মাথার ফটো পাঠিয়ে দেবেন তাহলে আমরা দেখে কোন গ্রেডেড ওয়ারনেস কী করতে হবে কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার